আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের দেখাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট, বাংলাদেশে কত করে রেট দিতেছে। তো বিভিন্ন ব্যাংকের রেট মোটামুটি স্থিতিশীল, তার মধ্যে আমি সবচাইতে যে ব্যাংক বেশি রেট দিতেছে সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন ব্যাংকিং আপডেটের পাশাপাশি বাংলাদেশ এবং সৌদি আরবের স্বর্ণের বাজারের রেট বলে থাকি। তো শুরু করা যাক, আজ 24 নভেম্বর 2019। আজকে আমরা প্রথমে দেখব ফাওরি ব্যাংকের রেট। আজকে ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 45 পয়সা। তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, আজকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে 22 টাকা 50 পয়সা। এরপর হচ্ছে মানিগ্রাম, আজকে মানিগ্রামের রেট 22 টাকা 18 পয়সা। এরপর হচ্ছে এএনবি তেলেমানি, আজকে তেলেমানির রেট হচ্ছে 22 টাকা 43 পয়সা। এরপর হচ্ছে এসটিসি পে থেকে যদি আপনি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 54 পয়সা। তারপর হচ্ছে এনসিবি কুইক পে, আজকে এনসিবি কুইক পের রেট হচ্ছে 21 টাকা 98 পয়সা। এরপর হচ্ছে আলরাজি ব্যাংক, আজকে আলরাজি ব্যাংকের রেট 22 টাকা 39 পয়সা। তারপর আমরা দেখে নেব এক্সপ্রেস মানি, আজকে এক্সপ্রেস মানির রেট 22 টাকা 50 পয়সা। এরপর হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ, আজকে আলজামিল এক্সচেঞ্জের রেট 22 টাকা 51 পয়সা। তারপর হচ্ছে এরসাল মানি ট্রান্সফার, আজকে এরসালের রেট 22 টাকা 26 পয়সা। এরপর হচ্ছে এরসাল থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 41 পয়সা। এরপর হচ্ছে এনজাজ ব্যাংক, আজকে এনজাজ ব্যাংকের রেট 22 টাকা 43 পয়সা। তারপর হচ্ছে এনজাজ থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 52 পয়সা। এরপর হচ্ছে সাম্বা ব্যাংক, আজকে সাম্বা ব্যাংকের রেট 22 টাকা 46 পয়সা। তারপর হচ্ছে এসটিসি পে, আজকে সবচাইতে বেশি রেট দিতেছে এসটিসি পে থেকে যদি ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 54 পয়সা। তো বন্ধুরা, এই ছিল আজকের সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।